সেও এক ভোট ছিল আর এও এক ভোট মাত্র 14 দিনের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেল ছবিটা কিভাবে ভোট হওয়া উচিত নয় সেটা দেখিয়েছিল পঞ্চায়েত ভোট আর কিভাবে ভোট হওয়া উচিত সেটা আজ দেখালো মহেশতলা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার প্রয়োগ করলেন মানুষ কোথাও কোনো বুদ্ধখোল কোনো হুমকি কোনো হামলার অভিযোগ উঠল না কারুর রক্ত ঝরল না ভোটারদের ঘরবন্দী হয়ে বাড়ি বসে থাকতে হলো না বাংকার তৈরি করে সতর্ক পাহারা দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্য কেউ নন খোদ তৃণমূল প্রার্থী গিয়ে বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করলেন কোনো অসুবিধে হচ্ছে না তো ভোটের ছবি তো এটাই হওয়া উচিত যে ছবিটা আবার প্রমাণ করলো সেই আপ্তবাক্যকে ইচ্ছে থাকলেই উপায় হয় এর পাশাপাশি আজ আমরা আলোচনা করব পেট্রোল ডিজেল নিয়েও যার দাম প্রতিদিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে অনেকটা একসময় সার্গেই বুককার মতো আর নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের তবে আজ শুরুতেই আপনাদের দেখাবো পঞ্চায়েতের উল্টো ছবি মহেশতলা বিধানসভার উপনির্বাচনে দেখুন মাত্র 14 দিনের মধ্যে দুটো ভোটের সাক্ষী থাকলেন পশ্চিমবঙ্গের মানুষ একটা পঞ্চায়েত নির্বাচন আরও একটা মহেশতলার উপনির্বাচন এই দুটো ভোটের মধ্যে কিন্তু পার্থক্য অনেক এরকমটাই কাম্য যেটা পঞ্চায়েতের ক্ষেত্রে মানে সেটা থেকে ভয় পেয়ে গেছিলাম প্রথমে কিন্তু এখানে এসে ব্যাপারটা পুরো আলাদা দেখলাম ইচ্ছে থাকলেই শান্তিপূর্ণ ভোট করানো যায় মানুষ নিশ্চিন্তে নিজের ভোট নিজে দিতে পারেন হিংসা বিধ্বস্ত পঞ্চায়েত ভোটের দু সপ্তাহের মধ্যেই তা দেখিয়ে দিল মহেশতলার উপনির্বাচন সোমবার সকাল থেকেই রাস্তায় এবং বুথে চৌকি পাক খেল কেন্দ্র বাহিনী বুথের ভেতর অশান্তি এড়াতে তৈরি হলো বাংকার নির্বিঘ্নে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সাধারণ মানুষ ঠিক যেমনটা হওয়া উচিত কিন্তু দু সপ্তাহ আগে পঞ্চায়েত ভোটেই তো এমনটা হয়নি মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে সেই ভোটের ছিল আকাশ পাতাল ফারাক পঞ্চায়েত ভোটে বুথের বাইরে মোতায়েন ছিলেন লাঠিধারী পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা মহেশতলা উপনির্বাচনে বুথের বাইরে AK-47 হাতে পাহারা দিতে দেখা গেল কেন্দ্র বাহিনী জওয়ানদের পঞ্চায়েত ভোটের দিন লাঠিধারী পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বুথ দখল ছাপ্পা ভোট চালায় বহিরাগতরা কিন্তু সোমবার পরিচয়পত্র না দেখে কাউকে ভেতরে ঢুকতে দেননি কেন্দ্র বাহিনীর জওয়ানরা পঞ্চায়েত নির্বাচনে বুথের মধ্যে অবাধে ছাপ্পা দিতে দেখা গিয়েছিল মহেশতলা উপনির্বাচনে বুথের ভেতরে তো দূরের কথা ধারে কাছেও ঘেঁষতে পারেনি বহিরাগতরা মহেশতলার একটি বুথ থেকে বেশ কিছুটা দূরে জড়ো হয়েছিলেন তৃণমূলের কর্মীরা তারাই স্বীকার করে নিলেন এদিন কোনো কাজ নেই না কোনো কাজ নেই দুটো গাড়ি দেওয়া হয়েছে যে বাড়ি থেকে ভোটারদেরকে রেডি করে ভোট ওখানে দিয়ে আবার ভোট কইরে নিয়ে আবার বাড়িতে ফিরে দেয় এটাই আমাদের কাজ আর দেখছেন তো কত হ্যাঁ এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না পঞ্চায়েত ভোটের দিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একটি বুথে আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়েন এক যুবক চোখের সামনে এই দৃশ্য দেখেও কার্যত অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় কর্তব্যরত পুলিশ কর্মীকে মহেশতলা উপনির্বাচনে দেখা গিয়েছে সম্পূর্ণ উল্টো ছবি আকরা হাই মাদ্রাসা স্পর্শকাতর বুথে অশান্তি এড়াতে বাংকার তৈরি করেছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা যে ধরনের বাংকার কাশ্মীরে দেখা যায় একেবারে ভোট কেন্দ্রে সেরকম বাংকার রীতিমতো বাংকার তৈরি করা হয়েছে বস্তা দিয়ে বাংকারের সামনে রীতিমতো এই ধরনের নেট ইউজ করা হয়েছে সে ভেতরে ওয়াকি টকি এবং সশস্ত্র অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা রয়েছেন ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স রয়েছে বাংকার রয়েছে বিভিন্ন দিকে বাংকার রয়েছে শুধু বুথের সামনে নয় মাদ্রাসার প্রাঙ্গণ থেকে দোতলার বারান্দা যেদিকে চোখ যায় সেদিকেই ছিল কেন্দ্র বাহিনী প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এই স্কুলে কিন্তু ডিপ্লয়েড দোতলা যে বারান্দা সেখানে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে এখানেও এসএসবি যারা জওয়ান তারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন পঞ্চায়েত ভোটের দিন আইন শৃঙ্খলা সামলাতে যারা হিমশিম খেয়েছিলেন সেই রাজ্য পুলিশের কয়েকজন কর্মীকে এদিন দেখা গিয়েছে বাটানগরে গঙ্গার পাড়ে বসে মেজাজে হাওয়া খেতে এমন শান্তিপূর্ণ ভোট দেখে খুশি ভোটাররা প্রতিটা ভোটেই এরম চাই আমরা মানে শান্তিভাবে যেন হোক শান্তিটা সব জায়গায় বজায় থাকুক যেখানেই ভোট হোক ভোটগুলো যেন ভালোভাবে হয় এবং মানুষ যেন যথাযথভাবে ভোট দিতে পারে আসলে চাইলেই যে করা সম্ভব সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো হয়তো পঞ্চায়েত নির্বাচনে কেউ চাইনি তাই এমনটাই হয়েছিল মহেশতলার উপনির্বাচনে নির্বাচন কমিশন চেয়েছিলেন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে ভোট তাই অবাধ এবং শান্তিপূর্ণ আসলে সবটাই নির্ভর করে কি চাইছি তার উপরে এটা কেন কি করে হলো
আমরা ভেরিয়াস ফোর্স অ্যান্ড সিএপিএফ অ্যান্ড নন সিএপিএফ মেজার্স নিয়েছিলাম অ্যান্ড এটা ইনশিওর করেছে যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে হয়েছে। শুধু ভোটাররা নন, শান্তিপূর্ণ আবহে ফুরফুরে মেজাজে ছিলেন প্রার্থীরাও। পঞ্চায়েত ভোটে যেখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল, এদিন সেখানে তৃণমূল প্রার্থী দুলাল দাসকে দেখা গেল বিজেপি প্রার্থীর কাছে সুবিধা অসুবিধার খোঁজ নিতে। যা দেখে অনেকে বলছেন এমন ভোট হওয়াই তো কাম্য। যদি কেন্দ্র নির্বাচন কমিশন এভাবে অবাধ ভোট করাতে পারে তাহলে রাজ্য নির্বাচন কমিশন কেন পারল না? উজ্জ্বল মুখোপাধ্যায়, মৈত্রাকর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শোনবাবু, আপনি মানবেন যে বহু ভোটে এই মহেশতলা যে কেন্দ্রটা স্পর্শকাতর তো বটেই, কোনো কোনো ভোটে আমি নির্বাচন কমিশনের রেকর্ডস দেখছিলাম অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে একটা ভোট হলো ঘটনা দুরস্থ, অভিযোগ উঠল না, গোটা পঞ্চাশেক অভিযোগ সব ইভিএম নিয়ে। আমি বলছি যে এটার পাশাপাশি আপনি যে তুলনাটা আমরা বারবার করছি পঞ্চায়েতে, আমি বলছি রক্তাক্ত পঞ্চায়েত এবং মৃত্যু মিছিল, 19 জন তারপর মানে মনোনয়ন পর্বে, তারপরে 23 জন মানে 23 জনের 14 জন তৃণমূল কংগ্রেস কর্মী, মানে মোরাল অফ দ্য স্টোরি একটা তো বলাই যায় যে ইচ্ছে থাকলে উপায় হয়, আজকে করে দেখিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দেখুন, এই শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব কিন্তু আমাদের সবার, মানে শুধু শাসক দল বিরোধী দল না, না না, সবথেকে বেশি তো বললেন না, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সবারই সবারই দায়িত্ব, নির্বাচন কমিশন তারা তো মানে ভোটটা পরিচালনার দায়িত্বই তাদের। আমি বলছি যারা অংশগ্রহণ করছে সেই শাসক বিরোধী সবার দায়িত্ব, সংবাদ মাধ্যমের দায়িত্ব, সমস্ত জায়গাতে দায়িত্ব। এখন আপনি যদি আজকের যে নির্বাচন হয়েছে এটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে 2011 পর থেকে একাধিক হয়েছে, কিন্তু উপনির্বাচন যেগুলো হয়েছে, যেগুলো নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে যে ভোটগুলো হয়েছে তাতে কিন্তু আপনি যে কথা বলছেন সব হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অভিযোগ কম, কিন্তু আপনি এক সপ্তাহ ধরে রুট মার্চ করে সার্বিকভাবে পঞ্চায়েতের সঙ্গে তুলনামূলক আলোচনা করেন তাহলে আমি বলবো যে 46,705 বুথের 573 বুথে পুনর্নির্বাচন হয়েছিল, পার্সেন্টেজটা হচ্ছে 1.22%। এবং আপনারাই একটা সমীক্ষা গত সপ্তাহে দেখিয়েছিলেন, যে সমীক্ষায় আপনারা দেখাচ্ছিলেন যে তৃণমূল কংগ্রেস 2016 সালে যখন কংগ্রেস এবং সিপিএম তারা অনৈতিকভাবে জোট করেছিল তখন 39% ভোট পায়, আর 2018 যে পঞ্চায়েত নির্বাচন তাতে 42% ভোট পায়। যদি সার্বিকভাবে এই ছবিটা যেটা দেখিয়েছিল সেটা থেকে আমি রেফারেন্স দিচ্ছি, এই ছবিটা যদি সার্বিক হতো, অর্থাৎ যা আমরা দেখেছি সেটা যদি সর্বত্র একই ছবি হতো এবং এই ভোট লুটের ব্যাপারটা যদি সত্যি হতো, তাহলে খুব স্বাভাবিকভাবে তৃণমূলের ভোট পার্সেন্টেজটা 42 আটকে থাকতো না, আরও বাড়তো। ফলে খুব স্বাভাবিকভাবে যে ছবিটা সেটা সবটা করা গেলে তো 100% হতো, এটা তো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু আমি বলছি যে পাশাপাশি 246,705 আমি তো বলছি যে 46,705 বুথের জায়গায় আজকে 283 বুথে নির্বাচন হয়েছে, ফলে এটা তো একটা, আপনি পঞ্চায়েতের রেফারেন্স দিলেন 34% আসনে তো ভোট হলো না, রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, এর আগে 8 কোম্পানি পর্যন্ত রেকর্ড ছিল, আপনি ওই নোয়াপাড়া সেটা গড়িয়ে আজকে 10 কোম্পানি, এবং এর চাপটা কিন্তু রাজ্যের কোষাগারে পড়বে, যে কথাটা 30% আসনে ভোট না হলে তারপরে 42% না, আমি বলছি যে না, এটা তো আপনারাই দেখিয়েছেন, আমি তো আপনাদের তত্ত্বকে নির্ভর করেই আমি বলছি, এবং 1.22% আপনি সার্বিক ছবি নয়, এবং বিরোধী দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হ্যাঁ, আমরা তো দেখেছি যে শান্তিপূর্ণে যখন তৃণমূল কর্মীকে গণপিটুনিতে হত্যা করা হয়, খুব দুর্ভাগ্যজনক ভাবে তার দেহে দুটো বুলেট ইঞ্জুরি পাওয়া যায়, ফলে ওই যে পরিকল্পিত গুজব ছড়িয়ে দেওয়া গোলমালের বিক্ষিপ্ত খবর এসেছে, কিন্তু কোনোভাবেই সেটা যা কয়েকদিন আগে আমরা দেখলাম তার সঙ্গে তুলনা করা যায় না। দেখুন, প্রথম হচ্ছে ওটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যে করেছেন, আর রাজ্য নির্বাচন কমিশনার যে আছে তাকে লোকে এখন ভার, কমেডিয়ান, নানা রকম আখ্যায় ভূষিত করছেন, দুজন ব্যক্তির মধ্যে তুলনাও করাবেন না, দুটো সংস্থার মধ্যে তুলনাও করাবেন না। কেন মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে আনতে দেননি সেটা মহেশতলা প্রমাণ করছে, এই কারণে তো আনতে দেননি, যদি মৃত্যু মিছিল না হয়, যদি তৃণমূল 100% সিটে দখল করতে না পারে তাহলে কেন্দ্রীয় বাহিনী তার জন্য আনা যাবে না। আমি কেন্দ্রীয় বাহিনী আসবে, আমার একটা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে ধরুন এক সপ্তাহ আগে থেকে এই সেন্ট্রাল ফোর্স এরিয়া ডমিনেট করেছে, একদম স্ট্রেট এরিয়া ডমিনেশনে রুট মার্চ হয়েছে, একটা আজকে সকাল থেকে আমরা আলিপুরে পাশাপাশি দেখিয়েছি যে পুলিশ পিঠে হাত দিয়ে বাইক ঢোকাচ্ছে,
আর এখানে একটা বাইক মিছিল হয়নি। আমি বলছি এই সপ্তাহে, এবং আমি বিজেপি প্রার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারও মেজর কোনো অভিযোগ নেই, কিন্তু তা সত্ত্বেও দ্য ট্রুথ ইজ যে বিজেপি সব জায়গায় পোলিং এজেন্ট দিতে পারলো না, আপনাদের সংগঠনের খামতি রয়ে গেছে, যেটা অমিত শাহ এর আগে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং শান্তনুবাবু আমি শেষ করি, সেটা হচ্ছে কোনো প্রত্যন্ত গ্রাম নয়, কলকাতা লাগোয়া মহেশতলায় আপনারা সব জায়গায় এজেন্ট পেলেন না। আমি বলছি তো যে এমনকি কোথাও লেখা আছে যে পোলিং এজেন্ট সে দিতে পারলো না বললে সেই বুথটা বিরোধীরা দখল করে নেবে, এমনকি কোথাও লেখা আছে? অবশ্যই নয়। কিন্তু আমার তো প্রশ্ন, আপনারা সাংগঠনিক, আমরা গতবার সম্ভবত 14,000 ভোট পেয়েছিলাম মাত্র, যদি 100% ভোট পেয়েছিলেন, 107% ভোট পেয়েছেন, 14,000 ভোট পেয়েছেন, যদি 100% সংগঠন সেখানে থাকতো তাহলে সেখানে 14,000 ভোট নামে অনেক বেশি পেতাম। কিন্তু দেখুন, মূল কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে গণতন্ত্রের অবস্থাটা তৈরি করেছিলেন এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখানকার নির্বাচন কমিশনার এবং রাজ্য সরকার, আপনি বললেন মৃত্যু মিছিল, এবং একদম সত্যি কথা, এখনো তার পরিমাণের পরিণামের ফলে মানুষের মৃত্যু হচ্ছে, 42 হয় মনোনয়ন পর্ব থেকে শেষ অবধি। মহেশতলার মতো যেখানে বিভিন্ন সময় নির্বাচনে হানাহানি খুব নর্মাল ঘটনা, 40% সংখ্যালঘু মানুষের বাস সেখানে, এবং একটা আমাদের এখানে রাজনৈতিক দলের মধ্যে এবং বিভিন্ন মিডিয়া জগতে একটা কথা আছে, সংখ্যালঘুদের দুষ্কৃতি হিসেবে সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করে, দুষ্কৃতি ওখান থেকে বেশি ব্যবহার করে, তৃণমূল কংগ্রেস ওখান থেকে দুষ্কৃতি ব্যবহার করে, এটাই বলতে চাইছি আপনাদের খারাপ পলিটিক্স আর কি। আজকে বলছেন কোষাগার কথা, যখন বলুন না তাহলে পয়সা দিতে ব্যাখ্যা করুন, পয়সা খরচ হয় না, ইমামদের পয়সা দিতে খরচ হয় না, আপনাদের সিআরপিএফ কে পয়সা দিতে পয়সা খরচ হয়, মানে 2 লক্ষ টাকা আজকে বন্ধ করে দিচ্ছেন আপনারা, তারপরে দুষ্কৃতি সরকার সংখ্যা দেব, আপনারা হিন্দু সংখ্যা লাগান, এই দুটো একসাথে, এবং এবং গ্রেফতারের গ্রেফতারের পরিসংখ্যান কিন্তু বলছে না, আমি পরিষ্কার বলি, গ্রেফতারের পরিসংখ্যান বলছে না যে 40% মানুষ কোনো একটি সম্প্রদায়ের, একেবারেই না, সমস্ত সম্প্রদায়ের জওয়ানরা এসেছিলেন, যে অফিসাররা এসেছিলেন, তাদের মধ্যে দেখে দেখে তাদেরই বাছা হয়েছিল সম্ভবত, যারা বাংলা ভাষাটা বোঝেন, কোথাও ভোটারদের সঙ্গে মানুষদের সঙ্গে যদি কোনো আক্রমণের হামলার ঘটনা ঘটে মানুষকে আশ্বস্ত করতে, যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়, এই চিন্তা ভাবনা থেকেই সম্ভবত আজকে যে অফিসার এবং যে অবজারভার নির্বাচনের যারা দায়িত্বে ছিলেন, এবং অবশ্যই জওয়ানরা, তাদের মধ্যে অনেকেই ছিলেন বাংলাভাষী। দেখুন, রাস্তায় রাস্তায় টহলে তারা, ভোট গ্রহণ কেন্দ্রের ফটকে তারা, বুথের সামনে বাংকারে পাহারায় তারা, ভোট গ্রহণ কেন্দ্রের দোতলাতেও বন্দুক তাক করে তারা। মহেশতলার উপনির্বাচনে এভাবেই প্রায় প্রতিটি জায়গায় মোতায়েন রাখা হয় কেন্দ্র বাহিনীকে, আর তার ফলও মেলে হাতে নাতে। পঞ্চায়েত ভোটে মনোনয়নের দিন পর্যন্ত আলিপুরে পুলিশের সামনে অবাধে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল বাইক বাহিনীকে, আর এদিন মহেশতলায় দাপট দেখালো শুধু কেন্দ্র বাহিনী, যার জেরে রাস্তায় বাইক দেখা গেলেও বাইক বাহিনীর দেখা মিলল না। অনেকে বলছেন শুধু কেন্দ্র বাহিনী নিয়ে আসাই নয়, একেবারে কৌশল মাফিক যেভাবে তাদের ব্যবহার করা হয়েছে সেটাও চোখে পড়ার মতো। সিআরপিএফ সূত্রে খবর, প্রতিটি জায়গায় সামনের সারিতে রাখা হয় বাংলা ভাষা জানা কেন্দ্র বাহিনীর জওয়ানদের। এর কারণ মূলত দুটি, প্রথমত যাতে তারা ভোটারদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করতে পারেন, দ্বিতীয়ত কেউ অশান্তি ছড়ানোর পরিকল্পনা করলে তা যাতে জট করে বুঝে নিতে পারেন। বেশিরভাগ বুথেই যে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের মধ্যে অন্তত একজন এরকম রয়েছেন যিনি বাংলা জানেন। সূত্রের খবর, যাতে করে সবাইয়ের মনোভাব বোঝা যায় এবং সেই সঙ্গে রিগিং রোখা যায়, তার জন্যই এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা খুবই ভালো, বুথগুলোতে তারা বুথ খুব ভালো মতো কন্ট্রোল করছে, পাবলিকের সাথে দুটো একটা বাংলাতেও কথা বলছে। মহেশতলা বিধানসভা কেন্দ্রের 283টি বুথের জন্য মোতায়েন করা হয় 10 কোম্পানি কেন্দ্র বাহিনী। সাধারণ বুথে ছিলেন কেন্দ্র বাহিনীর 3 জন সশস্ত্র জওয়ান ও রাজ্য পুলিশের 1 জন কর্মী। স্পর্শকাতর বুথে ছিলেন কেন্দ্র বাহিনীর 7-8 জন জওয়ান ও 1 জন রাজ্য পুলিশের কর্মী। অতি স্পর্শকাতর বুথে 10-12 জন কেন্দ্র বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের 1 কর্মী। কেন্দ্র বাহিনীর জওয়ানদের কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে কয়েকদিন ধরে নিরন্তর বৈঠক হয়েছে। ये पूरा टीम वर्क है हमारा, वी वर्क वर्किंग एज अ टीम, डेली विजिट, वी डेली टेक द रिव्यू एंड वी इमीडिएटली रिस्पॉन्ड इन अ मिनट्स।
হ্যাঁ বিলকুল ইন আ মিনিটস উই গিভ রেসপন্ড এসবেরই ফসল এদিনের শান্তিপূর্ণ ভোট ভোটাররা চাইছে যেন এরকম নিরাপত্তার মধ্যেই প্রত্যেকবারেই নির্বাচন হয় এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা যেন তারা নির্ভয়ে প্রয়োগ করতে পারে আমরা নিরাপত্তাই চাই ভালো খুশি আমরা খুশি আমরা নিরাপত্তাভাবে ভোটটা দিতে পারছি এর জন্য খুশি কেন্দ্র বাহিনীর তৎপরতা নিয়ে সাম্প্রতিককালে রাজনৈতিক দলগুলিকেও এত সন্তুষ্ট দেখা যায়নি পঞ্চায়েত ভোট মানে তো লুট হয়েছিল এখানে আমরা দেখছি সব জায়গাতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে এই যদি রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে এতক্ষণে ভোট লুট হয়ে বাক্স নিয়ে হয়তো বাড়ি চলে গিয়ে গোনাও শুরু করে দিত পঞ্চায়েতে যে ভায়োলেন্স এবং হিংস্র মনোভাব এবং বিরোধী শূন্য একটা রাজনৈতিক অবস্থানের মধ্যে সমাজকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা হয়েছিল সেটা এখানে এবারে যাতে না হতে পারে তার জন্যই সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা এত বড়ভাবে পরিকল্পনা নিয়েছিলাম কোনো তুলনা হয় না কিন্তু প্রশ্ন হলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে এত অবাধ ভোট যখন করা যায় তখন পঞ্চায়েতে তাদের আনা হলো না কেন এই যে একটা আমাদের প্রবণতা আছে যে বাংলার মানুষের প্রতি বাংলার প্রশাসনের প্রতি বাংলার নিরাপত্তা রক্ষীদের প্রতি অনাস্থা আনো আর কেন্দ্রীয় সরকার সব কিছু ভালো এই ধারণা থেকে একটু মুক্ত হওয়া উচিত আমাদের এই বিতর্কের মধ্যেই অবাধ ভোট করিয়ে রেখে দিল জাতীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা তরুণবাবু আপনাদের দাবি ছিল গোড়া থেকে যে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে আজকের ভোটটার কথা যদি বলি যে একেবারে মানে জম্মু কাশ্মীরের পরে এরকম ভোট কোথাও দেখিনি যেখানে বাংকার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুরক্ষা দিচ্ছেন এক সপ্তাহ ধরে রুটমার চড়ছে আজকের ছবিটা কি আপনাদের খুশি করতে পেরেছে আজকে দুটো ঘটনার কথা বলি একটা ঘটনা হচ্ছে এই যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পর্যন্ত 42 জন খুন হয়েছে এই 42 জনের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার আছে এবং অন্যান্য প্রিজাইডিং অফিসাররা কেন তাদের নিরাপত্তা দেয়া হবে না তার জন্য যখন দাবি জানাতে যান এসডিওর কাছে তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং দড়ি বেঁধে হচ্ছে যে ঘোরানো এদের আজকে জামিন হয়েছে একদিকে হচ্ছে যে তাদের জামিন হলো আজকে আর আজকে একটা নির্বাচন হলো যেখানে একটা বোমা পড়ল না আমাদের 23টা বুথে 283টা বুথের মধ্যে 23টা আমি শুধু ভাবছি কি অবস্থা আপনাকে বল আলাদা করে উল্লেখ করতে হচ্ছে বলতে হচ্ছে যে একটা বোমা পড়ল না হ্যাঁ যা ঘটনা সেটাই তো বলছি যে 283টা বুথের মধ্যে 23টা বুথ এরকম আছে যেখানে আমাদের হচ্ছে যে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি কিন্তু মোটের উপর তো শান্তিপূর্ণ এটা তো কোনো অস্বীকার করা যাবে না সাধারণ মানুষ মহিলারা প্রথম সহায় সহায় দাঁড়িয়ে ভোট দিয়েছে কথাটা হচ্ছে এই যে এই যে আগে একটা কথা এলো না যে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কি হবে না এটা তো চাওয়ার উপর নির্ভর করবে না সুনবাবু বলেছেন বিরোধীদের দায়িত্ব কিসের বিরোধী বিরোধীদের বিরোধীরা না বিরোধীরা চেয়েছিল তো কেন্দ্রীয় বাহিনী বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম আমরা বিরোধীরা তো এই নির্বাচনটাই পঞ্চায়েতে চেয়েছিল কিন্তু যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে যে 100% আসন আমার চাই যদি তৃণমূল কংগ্রেসের নেতারা বলে যে বিরোধী শূন্য পঞ্চায়েত চাই তাহলে এই যে সাকরেতরা তারা হচ্ছে নেমে পড়েছে অতীতে আপনি বলুন যে পশ্চিমবাংলার কোন নির্বাচন এরকম হয়েছে দেখেছেন যে মনোনয়নপত্র হচ্ছে যে আটকে দেওয়া হয়েছে মনোনয়নপত্র জমা দিতে গেছে মানুষ আমি নির্বাচিত হতে চাই আমি প্রার্থী হতে চাই আমাকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না বোমা মেরে তরোয়াল দিয়ে বন্দুক দিয়ে তাকে হচ্ছে যে মেরে সেখান থেকে হচ্ছে যে বার করে দেওয়া হয়েছে এই তো নির্বাচন হয়েছে আমি আমি তরুণবাবুর একটা বক্তব্য থেকে এটা মানে দেখবেন এই বোমের কথাটা কিন্তু মানে উনিরা বললেন মানে বলতে বোঝা গেল যে বোম প্রীতিটা ওনাদের মধ্যে রয়েছে আমি ক্ষতিপূরণ কিসের আছে আমি বলেছি বোম পড়েনি না না সেটাই এটা হচ্ছে বোমের কথাটা আনলেন এটা হচ্ছে নির্বাচনে বোম পড়বে নির্বাচন কমিশন আপনি তো নির্বাচন তো শান্তিপূর্ণ ভাবে করতে চান বোমের কথা আনলেন চাইনি শুরুই করছেন বোম নিয়ে রাজ্য নির্বাচন মানে একজন আলোচনা শুরু করছেন বোম নিয়ে যে ভোটটা শান্তিপূর্ণ হোক দেখুন আমি বলছি কারণে হচ্ছে অসংখ্য বোমা পড়েছে পঞ্চায়েত নির্বাচনে ওনার
কিন্তু এই যে কথাগুলো, এই যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা আগে দেখেছেন কোনোদিন? সিপিএম এর তরফ থেকে করা হয়েছে। ওই যে রায়গঞ্জের যে মানে প্রিসাইডিং অফিসার মারা যাওয়ার আগেই তার সম্পর্কে গুলিবিদ্ধ হয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে রয়েছেন, এটা ভোটের দিন ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছিল, ফলে খুব স্বাভাবিকভাবে উনি রেফার করছেন। আজকে গোটা নির্বাচনটা পরিচালনার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, কিন্তু বিরোধী দল হিসেবে আপনারা যদি সেই জায়গায় মিথ্যা গুজব প্রচার করেন, বিজেপির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় হচ্ছে? রাজকুমার, বিজেপি গুজব ছড়ায় জানি, আপনারাও গুজব ছড়ায়। বিরোধী বনাম শাসকের এই চাপান উত্তরের পাশাপাশি আজকে বিরোধী বনাম শাসকের আরেকটা ছবি দেখাবো, যেখানে খোদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল দাস বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করছেন তার কোনো অসুবিধা হচ্ছে না তো, তার কোনো অভিযোগ নেই তো। ঠিক কি ছবিটা? আমি আবার বলছি, গণতন্ত্রের আদর্শ ছবি আজকে আমাদের ক্যামেরা ধরা পড়ল, দেখুন। ছবিটা মাত্র 14 দিন আগের পঞ্চায়েত ভোটের, সেদিন প্রকাশ্যে এভাবেই বিজেপির এজেন্টকে চড় মেরেছিলেন কোচবিহারের তৃণমূল সভাপতি। কোচবিহারের তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীকে অবশ্য দেখা গিয়েছিল হুমকি দিতে, কিন্তু দু সপ্তাহের ব্যবধানে অন্য নজির গড়লেন সেই তৃণমূলেরই এক নেতা দুলাল দাস, মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী। সোমবার তিনি যখন ভোট দিতে যাচ্ছিলেন তখন বুথের বাইরে হঠাৎ দেখা হয়ে যায় বিজেপি প্রার্থীর সঙ্গে, কিন্তু সেই সাক্ষাতে ছিল না কোনো সংঘাত, ছিল ভরপুর সৌজন্য। নিজের প্রতিদ্বন্দ্বীকে দেখা মাত্রই এগিয়ে যান তৃণমূল প্রার্থী দুলাল দাস। শুধু সমস্যা নিয়ে খোঁজ নেওয়াই নয়, সমস্যা হলে বিরোধী প্রার্থী কি করবেন তাও বাতলে দিলেন মহেশতলার শাসক দলের প্রার্থী। কোথায় কোথায় ঘুরলেন? ঠিক আছে, ঠিক চলছে, ওকে করুন, ঠিক মতো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে বলবেন আমাকে, একদম টেলিফোন আপনার কাছে আছে। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই মহেশতলা কেন্দ্রে জিতেছিলেন দুলাল দাসের স্ত্রী কস্তুরি দাস, তিনি পেয়েছিলেন 48% ভোট, বামেরা পেয়েছিল 43%, বিজেপি সেখানে পেয়েছিল 7% ভোট। এই কেন্দ্রে প্রায় 30% মুসলিম ভোটার রয়েছেন। এহেন মহেশতলাতেই সৌজন্যের নজির গড়ে বিজেপি প্রার্থীর কাছে পৌঁছে গেলেন তৃণমূলের দুলাল। আর দুলালের ব্যতিক্রমী ছবি শুধু এখানেই থেমে থাকেনি, এদিন সকালে ইভিএম এ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয় নেতাজি সুভাষ বিদ্যালয়ে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তোলেন তৃণমূল প্রার্থীর ছেলে। দেখা যাচ্ছে অনেক বুথেই হয় ভিপিপি মেশিন খারাপ, নয় পুলিং মেশিন খারাপ, কিছু না কিছু খারাপ রয়েছে। এটা আমার যতদূর মনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত, যাতে আমাদের তৃণমূলের কর্মীরা বিরক্ত হয়ে বাড়ি ফিরে যায়, বা তৃণমূলের কর্মীরা যাতে বিরক্ত হয়ে ভোট দিতে না পারে, দুলাল দাস যাতে ভোট না পায়, এটা একটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে আমার মনে হচ্ছে। যদিও ভোট চলাকালীন ওই বুথের সামনে দাঁড়িয়েই ছেলের চক্রান্তের তত্ত্ব খারিজ করে দেন দুলাল দাস। না, আমি এসব চক্রান্ত চক্রান্তের ভিতরে যেতে চাই না, এটা প্রক্রিয়া, এটা চলবে, মেশিন চলতে থাকলে শেষ হতে পারে, কারেন্টটা চলে গেল, এটাতে কিছু করার নেই, ওর মতো করে বলেছে। আমি বলবো নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের অসুবিধা হচ্ছে, বাস এইটুকুই আমার কাছে খারাপ লাগছে, আদার্স অন্য কিছু না। ভোট চলাকালীন এক তৃণমূল এজেন্ট অভিযোগ করেন তাকে কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে দিচ্ছে না। আমি এক্সচেঞ্জ এজেন্ট, টিএমসির এজেন্ট, আমাকে দেখুন পুলিশ এখান থেকে আটকে দিচ্ছে, ইচ্ছে করে আটকে দিচ্ছে, সকাল থেকে এরকম হ্যারাসমেন্ট করছে যাতে আমরা ভোট না পিসফুলি এখানে করতে পারি। এক্ষেত্রেও সংঘাতের পথে হাঁটেননি দুলাল দাস, উল্টে কেন্দ্রীয় বাহিনীকেই দরাদ সার্টিফিকেট দিয়েছেন মহেশতলার তৃণমূল প্রার্থী। গতবার যেভাবে এরা সেন্ট্রাল ফোর্সকে বা পুলিশকে যেভাবে নিজেদের পক্ষে নিয়ে গিয়ে আমাদের ছেলেদেরকে পিটিয়েছে, এবারে সেটা করছে না। এবং ওরা, আমি বলবো এখনও পর্যন্ত যতটুকু রিপোর্ট বা যা দেখছি আমি, সবই ঠিক আছে, ওরা ওদের ডিউটি করছে। পঞ্চায়েত ভোটে যেখানে দেওয়াল লিখন, ফেস্টুন, পোস্টার লাগানো নিয়েও নানা জায়গায় ঝামেলা হয়েছে, সেখানে মহেশতলায় একই দেওয়ালে তৃণমূল প্রার্থী দুলাল দাস এবং বিজেপি প্রার্থী সুজিত ঘোষকে একসঙ্গে প্রচার করতে দেখা গিয়েছে। মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড়সড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি, বুথে বুথে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন,
পঞ্চায়েত ভোটে যেভাবে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল, এবার সেরকমটাও হয়নি। দুলালের দাবি, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে দলের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা আমাদের কর্মীকে বলেছিলাম, কর্মী ভাইদের সকলকে, যে দেখো ভাই, পঞ্চায়েতেরা যেভাবে গণ্ডগোল পাকাবার চেষ্টা করেছে এবং গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে, আমরা কোনো মতেই যদি এরা পায়ের উপরে পাও তোলে পাটা সরিয়ে নেবে, কেউ কোনো রকম সংঘাতে যাবে না, কেউ যেন বলতে না পারে আমরা জোর করে কাউকে বসতে দিই নিয়ে দিই, কোনো অভিযোগ এখানে নেই। এটা সবাইকে নির্দেশ দেওয়া ছিল, একটাও ফলস ভোট দিতে পারবে না। মহেশতলার পুরপ্রধান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন দুলাল দাস, যিনি সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর। স্ত্রীর মৃত্যুতে মহেশতলা বিধানসভা আসনটি ফাঁকা হওয়ায় এবার তাকে সেখানে টিকিট দিয়েছে দল। সেই লড়াইয়ে নেমে বারবার নজির তৈরি করলেন তিনি। উজ্জ্বল মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিষয়টা আমার পরিষ্কার প্রশ্ন, যে সম্মানটা কার বাড়লো? ধরুন আমি বলছি দুলাল দাস জয়ী হলেন, ধরুন এখন নির্বাচন হয়ে গেছে, এটা বেআইনি নয় বলা, তিনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে বিরোধীদের একটা অভিযোগও ছিল না আমার ভোটে? দেখুন, এই একটা নির্বাচন যেখানে শাসক বিরোধী সকলেই প্রায় প্রশংসা করছে নির্বাচনটা, একটা নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিরোধীরাও যেমন মানে সন্তুষ্ট প্রকাশ করেছেন, শাসক দলের প্রার্থীও সন্তুষ্ট প্রকাশ করেছেন, আর আরেকটা নির্বাচন যেটা 72 সালের সাথে তুলনা করা হয়েছিল, যেখানে মৃত্যুর মিছিল আমরা দেখতে পেয়েছিলাম নির্বাচনের দিন সারাদিন ধরে, তাহলে একটা নির্বাচন ছিল নিরাপত্তাহীনতায়, একটা নির্বাচন ছিল মেরুদণ্ডহীন একটা সংস্থার দ্বারা পরিচালিত, আরেকটা হলো মেরুদণ্ডযুক্ত আইনের বিধি অনুসারে পরিচালিত আরেকটা নির্বাচন, ছবিটা পুরো পাল্টানো। কিন্তু একটা নির্বাচনে মানুষকে প্রাণ দিতে হয়েছিল, বহু মানুষ কিন্তু মানে সন্তান হারা হয়েছে, কেউ বাবা চলে গেছে, আর একটা নির্বাচনে কিন্তু সকলেই হাসছে, মানে যিনি শাসক দলের প্রার্থী তিনি বিরোধী দলের প্রার্থীর সাথে কথা বলছেন হাসি মুখে, ভীষণ আনন্দের। এবং আজকে গণতন্ত্রের জায়গা থেকে যদি বলি, পশ্চিমবাংলার এই ছবিটা আগামী দিনে চলুক এটাই চাইব। কিন্তু যে জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় মনে হয়েছে, যে দেখুন মানে আপনি যদি দুলাল দাসের যদি প্রচারের জায়গা থেকেও দেখেন, একটা দায়িত্বশীল প্রচারের জায়গাও তিনি কিনে নিয়েছিলেন, খুব স্পষ্ট করে উনি প্রচারে বলেছিলেন যে কেউ কোনো যাতে গণ্ডগোল না করে, সেটা বারবার তিনি বার্তা দিয়েছেন, একাধিকবার সেটা খবরের কাগজেও বেরিয়েছিল যে দুলাল দাস চাইছেন একটা শান্তিপূর্ণ নির্বাচন, সেই শান্তিপূর্ণ নির্বাচনটা শেষ পর্যন্ত হতে পেরেছে। পরিষ্কার ভাষায় বলেছিলেন যে পঞ্চায়েতে পুনরাবৃত্তি আমার এলাকায় হতে দিব না। মনে রাখবেন, পুরনো কংগ্রেসী মানুষ, নিজস্ব আছে, সমর্থনের ভিত্তি আছে, 2006 সালেও তিনি কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, সেবার হয়তো জিততে পারেননি, কিন্তু এবার যে পরিস্থিতি তার তৈরি ছিল সেটাও কিছুটা হয়তো আত্মবিশ্বাস তৈরি করেছে। বিরোধীরা বিভাজিত, 3টে শিবিরে বিভাজিত, মূল বিরোধী যারা উঠে আসছে বিজেপি, তাদের সাথে সংখ্যালঘু মানুষ নেই, অথচ এই কনস্টিটুয়েন্সিতে 40% মানুষ সংখ্যালঘু, যার জন্য আজকে যদি সারাদিনের আপনি হিসাব নেন তাহলে দেখবেন বিজেপি 100টা বুথে কোনো এজেন্টই বসাতে পারেনি। মানে আমার কাছে যেটা খবর সেটা তো পরিষ্কার, 100টা বুথে কোনো এজেন্টই ছিল না, কারণ ওই সেই সংখ্যালঘু এলাকাগুলোতে লোকই খুঁজে পায়নি। অন্যদিকে বামেদের মানে ক্ষয়িষ্ণু অবস্থা, 2016-তে জোট ভেঙে যায়, তারপরে আরও মানে যে সাংগঠনিক অবস্থা সেটা অনেক বেশি ক্ষয়িষ্ণু হচ্ছে, বিরোধীরা বিভাজিত, সংখ্যালঘু ভোটের যে মেরুকরণটা আমরা দেখতে পাচ্ছি যেটা বেশ কয়েকটা নির্বাচন ধরে দেখতে পাচ্ছি, সেটা তো আপনি একটা বিধানসভা কেন্দ্র বলছেন, আপনি তো বারবার স্টুডিওতে গত 6 মাস ধরে বলেছেন যে পঞ্চায়েতে তৃণমূলের আত্মবিশ্বাসী না হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে বলছি এই নির্বাচনের ফলাফল আমার এস্টিমেট যে 30,000-এর নিচে জেতা মানে জিতবে, মানে 30,000 ভোটে মিনিমাম 30,000 ভোটে তৃণমূল প্রার্থী জিতবে। আমি একই কথা আপনাকে দিনের পর দিন বলেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি আছে, আর স্থানীয় স্তরে তৃণমূল যত উন্নয়ন করেছে তার নিরিখে তৃণমূল কিন্তু প্রায় 75-80% আসনে জয়ী হবে। অর্থাৎ আপনি বলছেন যে এই ইনিশিয়েটিভ তারপরেও তৃণমূলের কিন্তু নেতৃত্ব দায়িত্বশীল হতে পারে, এজেন্টের কথা হচ্ছে। দ্রুত একবার দেখে নেব আজকে মহেশতলার ছবিটা আরেকবার। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, ভোটারদের ভয় দেখানো, 14 দিন আগের পঞ্চায়েত ভোটে এইসব অভিযোগের বন্যা বইছিল রাজ্য জুড়ে, রক্ত ঝরেছিল, প্রাণ গিয়েছিল। কিন্তু সোমবার মহেশতলা বিধানসভা উপনির্বাচনে একটিও সেরকম অভিযোগ সামনে এলো না। ভোট হলো কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নিরাপত্তার এত কড়াকড়ি সত্ত্বেও মহেশতলার বেশ কিছু বুথে এজেন্ট দিতে পারল না বিজেপি। চন্দননগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য বুথের মতোই এখানেও রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, অথচ এই বুথেও এজেন্টই বসাতে পারেনি বিজেপি।
পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অভিযোগ করেছিল শাসক দলের সন্ত্রাসের কারণে বহু জায়গায় তারা এজেন্ট বসাতে পারেনি, কোথাও আবার ভোট শুরু হতেই তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু মহেশতলায় এমন কোনো অভিযোগই ওঠেনি। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে মহেশতলায় সব বুথে কেন এজেন্ট দিতে পারলো না বিজেপি? এক্ষেত্রে অবশ্য গেরুয়া শিবিরের গলায় সাফাইয়ের সুর শোনা গিয়েছে। গতকাল রাত থেকে আমরা যে সমস্ত বুথে এজেন্ট বসাবো বলে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হয়েছে, ইতিমধ্যে আমরা 3-4 কমপ্লেনও করেছি। তাদেরকে বলে দেওয়া হয়েছে তোদের যদি কালকে আমাদের এখানকার জেনারেল সেক্রেটারি যিনি আছেন সুভাষিস, তাকে ফোনে থ্রেট করা হয়েছে যে তুই যদি যাস কালকে যদি তোর দেখি তোর মুন্ডু কেটে ফুটবল খেলা হবে। 100% বুথে এজেন্ট দিতে না পারা নিয়ে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। বসেনি তা আমি কি করবো, তোমার লোক নেই তা তুমি বসাতে পারোনি, তা আমাকে বলুক আমি লোক দিই। বড় ধরনের কোনো অশান্তি না হলেও মহেশতলার ভোটকে ঘিরে চাপা একটা উত্তেজনা ছিল, তাতেই ঘি ঢালে নেতাজি সুভাষ বিদ্যালয়ের একটি ঘটনা। এই ভোট কেন্দ্রে সবুজ সাথী প্রকল্পের বেশ কিছু সাইকেল রাখা ছিল। ভোটের দিন বিজেপি এটাকেই ইস্যু করে, নালিশ জানায় নির্বাচন কমিশনে। আপনার ওখানটায় সাইকেলগুলো রেখে দেওয়া হয়েছে, কেন ওখানে রেখে দেওয়া হবে? হঠাৎ ভোটের সময় আজকে ভোট আর ওখানে সাইকেল এনে ঢিবি করে রাখা হলো কেন, কিসের জন্য? ওতে প্রভাবিত হয় না, মানুষ যাকে ভোট দেবে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা থাকবে। ভোট কেন্দ্রে সরকারি প্রকল্পে সাইকেল রাখা ঘিরে বিতর্ক তৈরি হতে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন, সাইকেলগুলি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ। সুবিধা সাইকেল ঢেকে দেওয়া মানে হাস্যকর বিষয়। যাই হোক, এইসব নির্বাচন হলে ওঠে, আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে যদি দেখেন এই দুটো ছবি 14 ব্যবধানে এতটা ফারাক হলো কেন? তুমি একটু এক্সপ্লেন করতে দিও। হ্যাঁ অবশ্যই। এক নম্বর কথা হচ্ছে যে আজকের যে ইলেকশনটা হয়েছে এটা আর্ম ফোর্স কন্ট্রোল করেছে একদম, আর 14 আগে যেটা হয়েছিল সেটা কিন্তু 50% বেশি আপনার সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়াররা কিন্তু পুলিশের পাওয়ার নেই তাদের, দে আর নট এম্পাওয়ার্ড। আমি ব্যক্তিগতভাবে মনে করি সিভিক ভলান্টিয়ারদের ইলেকশনে এনগেজ করা মানে হচ্ছে একটা মোটিভেটেড থিং, ইটস এ মোটিভেটেড থিং। এবার এই যে জায়গাটা থেকে আমাদের শুরু করা উচিত সেটা হচ্ছে এই যে 14 আগে যদি এইভাবে একটা ভোট আমরা দেখতাম তাহলে অনেক মহিলার মাথার সিঁদুরটা মুছে যেত না, অনেক মায়ের কোল খালি হতো না, আমাদের এতগুলো মৃত্যু দেখতে হতো না, সেটা যে রাজনৈতিক দলেরই হোক না কেন। এটা কিন্তু অত্যন্ত শকিং এবং অত্যন্ত সমালোচনার বিষয়বস্তু। যদি সমস্ত ইলেকশনগুলোতে এরকম আর্মফোর্স এইভাবে কাজ করে তাহলে কিন্তু ভোটটা অনেক সুন্দরভাবে হতে পারে। শুধু আর্মফোর্স কেন বলছেন, ইসিরও যে অফিসাররা দায়িত্বে ছিলেন যারা অবজারভারদের, শুধু যে প্রার্থীর সঙ্গে কথা বলেছেন তা না, দরকার হলে প্রয়োজন মনে করলে সাংবাদিকদের ফোন করে জিজ্ঞেস করেছেন কোনো অভিযোগ আছে? এই সক্রিয়তা তো আমরা 2009 দেখেছি, 11 দেখেছি, এরকম নয় যে প্রথমবার। শোনো আমি একটা কথা বলছি তোমাকে, ইট শুড বি দ্য এম্বডিমেন্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল লাইফ, যেভাবে হওয়া উচিত আমাদের জাতীয়, সেটা কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে না। এবার তোমাকে যে জিনিসটা আমি মেন স্ট্রেচ দেব সেটা হচ্ছে আজকেরটা নিয়ে আমরা যতই প্রশংসা করি এটা কিন্তু একক, একটা মাত্র সিট, আর আর আগে যেটা ছিল বা ভবিষ্যতে যেটা হবে কিন্তু বহু, একদম বহুর ব্যাপারে কিন্তু অনেক অনৈক্যতা আসে একদম। আপনি একটা বিধানসভায় বাংলা ভাষা জানেন এরাম জওয়ানদের পাঠাতে পারবেন, আপনি 42 আসনে ধরুন লোকসভাতেই যখন শোনো, অলোকরাজ একটা জিনিস কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছিলেন, সেই অলোকরাজরা যদি আজ সঠিক হয় কিন্তু সেটা সম্ভব নয়। এই যে 14 আগের যে ইলেকশন, সেই ইলেকশনে যদি এইভাবে হতো তাহলে কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আজকের যারা করেছে তারা মানুষের পাশে ছিল, আর 14 আগে যারা করেছিল তারা নিজ এবং নিজ ফ্যামিলির বাঁচাবার জন্য পাশে ছিলেন, অর্থাৎ তাদের মনে একটা ভয় আছে যে আমরা বদলি হয়ে যাব। তোমার নিশ্চয়ই লাস্ট ইলেকশনের কথা মনে আছে, তারপরে এখনও তারা পড়ে আছেন, এখনও যাদের সঙ্গে যোগাযোগ আছে সূত্র মারফত খুব কষ্টে আছেন, তারা খুব কষ্টে আছেন। সুতরাং কেউ ভয়ে আর এগোবে না, তুমি এ ব্যাপারে 100% গ্যারান্টেড থাকো, যতক্ষণ না এই আর্ম ফোর্স নিরপেক্ষ ফোর্স দিয়ে ইলেকশন হবে ততক্ষণ কিন্তু এই জায়গাটা চলতেই থাকবে। পুলিশ অবজারভার আজকে আলাদা ছিল, হ্যাঁ আজকে পুলিশ অবজারভার আলাদা আলাদা, এবার জন্য এসপি খুব একটা মানে কিন্তু নাক গলাতে পারবে না, যেহেতু কেন্দ্রীয় ফোর্স, ওই জন্যই তো অলোকরাজের কথাটা আমি বললাম, তার কথাটা আপনারা চিন্তা করুন। এবার সব পুলিশকে তোমাকে আমি একটা কথা বলছি, সমালোচনা করুন নয় সমান, যদি তুমি নিরপেক্ষভাবে কাজ করতে দাও তাহলে কিন্তু তারা এই মৃত্যু মিছিলটা যে 14 আগে আমরা দেখেছি তারা আটকে দেবে, সেই ক্ষমতা তো কিন্তু রাজ্য পুলিশেরও আছে। কিন্তু ওই যে তোমায় আমি বললাম, আমি ব্যক্তিস্বার্থ দেখবো না, আমি মানুষের পাশে যাকবো, সেই জায়গাটা আমাকে
দেখতে হবে। একটু আগে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে কতটা মানে কি বলবো অনৈক্যতা থাকলে একজন বিধায়ক চর মেরে দিল, তার শাস্তি হলো না, কোনো শাস্তি হলো না, শাস্তি হলো না, একজন জেলা পরিষদের সদস্য কোনো শাস্তি হলো না, বিধায়ক না, মন্ত্রী, শুধু চর মারা নয়, তারপরে এই চ্যানেলেই টেলিফোন ফোন ইন দিয়ে বলছেন যে সেটা হচ্ছে এই মৃত্যু মিছিলটার জন্য কে দায়ী, এই যে এতগুলো লোক মারা গেল, আমি কাজ দেই টাকা দেই এটা সমস্যার সমাধান নয়, তুমি আমি যদি আজকে মারা যাই তার বিনিময়ে আমার ফ্যামিলি 50 লক্ষ টাকাও পায়, তোমার আমার যে ইম্পর্টেন্স সেটা ফ্যামিলিতে রয়েছে বা সকলের ফ্যামিলিতে কোনো কোনো অর্থমূল্যে তার কোনো ভ্যালুয়েশন হয় না, মূল্যায়ন করা যায় না। শোনবাবু, একজন ভোটার হিসেবে কিন্তু আজকে আশ্বস্ত, মানে যদি এই ছবি সার্বিক হয়, সার্বিক করা যায়, তাহলে ভোটার হিসেবে আশ্বস্ত হতে পারি আমরা। আমার প্রশ্নটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা কি গণতন্ত্রের চেহারা? আমি যদি জিতবই তাহলে এরকম রাস্তায় নেবো কেন? সুমনদা, একটা কথা একটু আগে আমি বললাম, আপনি ওটা এক্সপ্লেন করবেন, এটা কিন্তু এম্বডিমেন্ট অফ ইন্ডিয়াস ন্যাশনাল লাইফ নয়, না গণতন্ত্রের নয়। কোনো ক্ষেত্রে আজকের ফুটবল ম্যাচে আমি সমানে রেফারিকে ইনফ্লুয়েন্স করে খালি পেনাল্টি দিয়ে জিতে কোনো আনন্দ থাকে? আমি যদি জিতবই তাহলে জিতি, তাহলে মারধর করে লোককে বিতাড়িত করে তারপরে জেতার আনন্দটা কোথায়? তো আমার মনে হয় সুবুদ্ধি বোধহয় আসা উচিত, যার যে দল জেতার কথা সে আসুক, আর সে যদি 5-6টা সিট কম পায় পাক, কারণ গণতন্ত্রে তো শূন্য মাঠে গোল কেউ দেয় না। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব খুব জঘন্য লাগছে, যে আমার আমার যদি সত্যি কাজ ভালো হয়ে থাকে, জনগণ আমাকে জানাক, নাহলে আজ বিজেপি কী করে এলো কংগ্রেসকে হাঁটিয়ে? তাদের তো এই রাস্তা নিতে হয়নি। তৃণমূল যদি ভালো কাজ করে থাকে, আমি মনে করেছি নিশ্চয়ই করেছে গ্রাম বাংলায়, তাদের এই রাস্তাটা নেওয়াই উচিত হয়। আর গণতন্ত্রের 70 আর 30-এর মধ্যে 30-কেও সম্মান দিতে হবে। তুমি বারবার যে কথাটা উঠছে, আপনি দেখবেন নেতাদের ভাষণে যে ওদের লোক কোথায়, ও আমাদের সবই তো আমাদের লোক, ওদের যদি 2 লোক থাকে তোমার 2 লোককেও সম্মান দিতে হবে। এই এই মানে সবকটা আমার মনে হয় শেখারও জায়গা আছে। মানে বিশ্বভাবে আপনার রাস্তার কথা আমি খুব সমর্থন করছি, মানেই তো বহুত্ববাদ। যদি যদি সুমন যা উন্নয়ন হয়েছে এটা এর মধ্যে কোনো রকম বিতর্ক নেই, যদি এই উন্নয়নটাকে সামনে রেখে এইভাবে ভোট না হতো, তাহলে কিন্তু জেনুইনলি আমি বিশ্বভাবের সঙ্গে একমত, অন্তত 75-80 সিট একদম আরো বেশি হলেও হয়তো জিতে যেত, এর প্রয়োজনটা ছিল না। না, আমি আমি মানে একটা কথা একটু বলতেই হচ্ছে যে আমাদের রাজ্যে, আমি 1 মিনিট আপনাকে একটা ডিস্টার্ব করিনি, আমাকে কিন্তু একাধিক ভালো তৃণমূল নেতারা বলেছে যে এইভাবে না হলেও কিন্তু হতো, জিততাম আমরা, মন্ত্রীরা বলেছে কিন্তু, মন্ত্রীরা বলেছে। আমি বলছি যে রাজ্যের বিরোধীরা মানে সবসময় দেখবেন সমালোচনায় 1 নম্বর, কার্যকরী ক্ষেত্রে দেখেন 0। এবারে মানে আমি বলছি যে অভিযোগের অভিনবত্ব কত হতে পারে, সবুজ সাথী সাইকেল নিয়ে অভিযোগ করছে সামনে আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা একটা নিরপেক্ষভাবে একটা সার্ভে করুন, এবং আপনি প্রত্যেকটা বিরোধী দলের পার্টি অফিসে একটু ইন্টেরিয়ারে গ্রামাঞ্চলে এবং শহর গ্রামাঞ্চলের মাঝামাঝি জায়গায় এইসব জায়গায় যদি আপনি সার্ভে করেন, দেখবেন পার্টি অফিসের বাইরেও বিরোধী পক্ষ, বাম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তারাও কিন্তু অনেকে তার বাড়িতে যেহেতু সবুজ সাথীরা রাষ্ট্রের সূত্র ধরে গেছে, ফলে তারা কিন্তু সেগুলোকে ব্যবহার করে। এটা হচ্ছে মানে অভিযোগ একটা করতেই হবে কোনোভাবে। এবং আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে হলো সত্যি যে আরও 4টে লোকসভা সিটে নির্বাচন হচ্ছে এবং আরও 10টা বিধানসভা সিটে নির্বাচন হচ্ছে, এবং মানে এটা খুব দুঃখজনক যে আমরা পশ্চিমবঙ্গের সমালোচনাটাই অতি বড় উৎসাহী, ভারতবর্ষের বৃহত্তর গণতন্ত্র যেখানে সেখানে আমরা একটু বলিনি, সেটা হচ্ছে যে মহারাষ্ট্রের পালঘরে যেভাবে শিবসেনা, ধরুন ওই দেবেন্দ্র ফড়নবীশের ওই অডিও ক্লিপ জমা দিয়েছে, যাতে একবারে সরাসরি শিবসেনাকে, শিবসেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সাম দাম দণ্ড, এই নীতি মৃত্যু তো খুব বড় ব্যাপার, অডিও টেপ দেখবে ইলেকশন কমিশন, মূল জায়গাটাই যদি বদল হয়ে যায় আমি সমালোচনা করে কিছু করতে পারবো না। দেখুন, যখন শাসক দলের মানে সর্বভারতীয় সভাপতি যখন বলছেন যে অমুক একটা দল তার বিধায়কদের হোটেলে বন্ধ করে রেখেছে, একবার বাইরে বেরো আমি খেয়ে নেবো,
সুমন বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ওনার বক্তব্য রাখবেন, কিন্তু আমি আপনাকে বলছি, আমি সমীর দাস সাথে একমত যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী যারা আমাদের বন্ধু স্তরের, তারা কিন্তু অত্যন্ত মানে চিন্তিত যে যেভাবে নির্বাচনটা হলো, যারা অন্য পেশার থেকে এসেছে, যারা অন্য পেশার, আমি বুঝলাম, আমি বলছি আমি পাবলিকলি একটা নিন্দা কেন পেলাম না, আমি হিংসার নিন্দা, আমি সরকারের বা শাসক দলের নিন্দা বলছি না, যে মন্ত্রী হয়ে তিনি তার দলের নিন্দা কি করে করবেন, কিন্তু হিংসাটা আমি 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 পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্যেরও তিনি তার বক্তব্যে হিংসা ছড়ালে সেটাও সমালোচনার যোগ্য, কিন্তু শাসক দলের তরফ থেকেও তো নিন্দা। আমার প্রশ্ন যে প্রশাসনের যিনি শীর্ষকর্তা, যে বারবার এই স্টুডিওতে আমরা প্রশ্ন তুলেছি কেন দিলীপ ঘোষ এটা বলছেন, এটা হিংসা ছড়াবে, আমি বলছি, কিন্তু পাশাপাশি কোন সিনিয়র কোন শীর্ষ নেতা নিন্দা করেছে, একজন মহিলাকে কান ধরে ওঠাবস করছে, একজন মহিলাকে মহিলাদের কিভাবে নির্যাতন হয়েছে, তারপরে রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে থেকে নিন্দা করার কথা, আমাদের রাজ্যে এটা সাংস্কৃতিক বদল, মহিলা কান ধরে কাঁদছে, চাইবার না চাই, আমি আমি দর্শকদের এইখানে দেখাতে চাইবো আজকের মহেশ আরেকটা ছবি, যে মহেশতলা থেকে এই ভাগার কাণ্ডে যে যাবতীয় বিতর্ক, ঘটনা, আতঙ্ক, ভয়, এই সমস্ত কিছুর উৎপত্তি সেইখানে আজকে ভোটকর্মী এবং জওয়ানরা তাদের কেউ কেউ মাংসের বিরিয়ানির বদলে বেছে নিলেন ডিম বিরিয়ানি, আবার কেউ কেউ সামনে দাঁড়িয়ে দোকানে দাঁড়িয়ে মুরগি কেটে সেটাকে মধ্যাহ্নভোজের মেনু করলেন। নিঃসন্দেহে এই ভোটে যাবতীয় উত্তাপের মধ্যে এই সতর্কতা, এই চিন্তা করে খাওয়া, হ্যাঁ, আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখুন, ভাগার কাণ্ডের পর অনেকেই এখন মাংস থেকে দূরে থাকছেন, এবার এরাজ্যে ভোট করাতে এসে কেন্দ্রীয় বাহিনীকেও মেনু থেকে বাদ দিতে হলো মাংস। যে বজবজ থেকে ভাগার কাণ্ড সামনে এসেছিল তার থেকে মহেশতলার দূরত্ব কার্যত ঢিল ছোড়া, ফলে ঝুঁকি নেওয়ার সাহস দেখাননি কেউ। কেন্দ্রীয় বাহিনীর অনেক জওয়ান রয়েছেন মহেশতলা হাই স্কুলে, সোমবার সকালে সেখানে গিয়ে দেখা গেল রান্না হচ্ছে বিরিয়ানি, তবে নিরামিষ, সয়াবিন দিয়ে। ভেজ বিরিয়ানি বানাতে ও হামলো খানা খায়ালে নেই নেই মাংস স্ন্যাক্স মে ডালতে হ্যায় স্যার, সয়াবিন জিস বলতে হ্যায় ও হোতা হ্যায় ফির হারা সবজি রাতে হ্যায়। যে কেন্দ্রীয় বাহিনীর মেনুতে সপ্তাহে অন্তত তিন দিন মাংস মাস্ট, মহেশতলা এসে গত ১২ দিন ধরে তাদের মাংস জোটেনি। অন্য একটি স্কুলে গিয়ে দেখা গেল জ্যান্ত মুরগি এনে কাটা হলে তবেই জওয়ানরা সেই মাংস খাচ্ছেন। মাংস ডিম সব জ্যান্ত নিয়ে এসে কাটা হয়। কেন্দ্রীয় বাহিনীর মতো ভোটের বাজারে রাজনৈতিক দলের কর্মীদের মেনু থেকেও বাদ পড়েছে মাংস। তৃণমূল কর্মীদের টিফিনে এদিন ছিল ডিম, কলা, পাউরুটি এবং লাড্ডু। তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস, এই মুহূর্তে তাদের লাঞ্চের মেনু হচ্ছে এক পিস পাউরুটি, একটা কলা, একটা ডিম আর একটা লাড্ডু। ভাগার মাংসে যেভাবে প্রচার চলছে, যেভাবে হোটেলে যা নিউজের মধ্যে শুনছিলাম, এটাকেই কেন্দ্র করে অনেকে আমরা কমিয়ে দিয়েছি। সিপিএম কর্মীদের খাওয়ানো হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ। বিভিন্ন জায়গাতে আমরা এই মেনুই করেছি, তার কারণ হচ্ছে এখন মাংস খাওয়ার উপায় নেই, এই সরকারও মানে তারাও মাংস কোনটা খাবো কি খাবো না কিছুই বলছে না, পরীক্ষাগারে গেছে, পরীক্ষা হয়েও আসছে না, সেই জন্য সবাই ভয় পাচ্ছে, দিলেও কেউ খাবে না ভলেন্টিয়ার। বিজেপির মেনুতে বিরিয়ানি থাকলেও কেন্দ্রীয় বাহিনীর মতোই নিরামিষ। বিজেপির প্রার্থী আরও সতর্ক, তিনি টিফিন সেরেছেন রুটি আর তরকারি দিয়েই, সঙ্গে এক গ্লাস লস্যি, তারও ভাগার আতঙ্ক। আমি দুটো রুটি আর সবজি, মাংস নেই, নো মাংস। দল মত আর মতপার্থক্য যাই থাকুক না কেন, ভাগার কাণ্ড আর মরা প্রশু নিয়ে সব দলের অবস্থানই কিন্তু এক, তাই কারুর মেনুতেই কিন্তু ঢুকতে পারল না মাংস, সকলের আতঙ্ক এখনো সেই মাংসকে ঘিরে। ক্যামেরায় বিজু চন্দ্রের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মহেশতলা।